বন্ধুরা, দেখলে এই যে গাছটা, এই যে গাছটা বসানো ছিল, এই জাস্ট আগস্টে আমি এটাকে করেছিলাম, পটিং করেছিলাম। এই বছরেরই গাছ, 1 বছর বয়স হলো। এখানে আমি একটা প্লাস্টিকের গ্লাসের উপরে আমি এটাকে শিকড় বেরোনোর পর, দুটো শিকড় বেরোনোর পর আমি করেছিলাম কি, একটা প্লাস্টিকের গ্লাসের উপর এটাকে দুটো শিকড়কে দুদিকে দিয়ে বসিয়ে দিয়েছিলাম। ছোটো ছোটো শিকড়গুলোকে, ছোটো যে শিকড়গুলো ছিল সেগুলো কেটে দিয়েছিলাম। এবার দেখি গাছটা কী অবস্থায় এসছে, দেখা যাক। এটাকে আমি তুলে নিই, দেখি কী অবস্থায় রয়েছে। দেখো, দেখা যাক। হ্যাঁ, ভালো গাছটা রয়েছে, পজিশনটা হয়েছে এরকম। দেখো, অ্যাডিনিয়াম গাছটার আমার দুদিকে যে দুটো শিকড় বের করে দিয়েছিলাম সেটার অবস্থা এসছে এরকম। এবার আমি কী করবো সেটা তোমরা লক্ষ্য করো, যে কী করবো আমি এটাকে নিয়ে। আমি করবো কি, এই দুটো শিকড়কে এক জায়গায় করে দেবো, এক জায়গায় করে এগে একটা টাওয়ার সিস্টেমে নিয়ে যাবো, টাওয়ার সিস্টেমে এটাকে নিয়ে যাবো। দেখতে থাকো বন্ধুরা, দেখো বন্ধুরা যেটা আমি করছিলাম, গাছটাকে তুললাম, তোলার পর এই দুটো যে মূল শাখা ছিল, এই মূল শাখা দুটোকে আমি কিন্তু একটা শাখায়, এবং একটা শিকড়ে রূপান্তরিত করলাম। অর্থাৎ এটাকে ডিজাইনটা হবে কীরকম, এই দুটো মানে শিকড়, এই মূল শিকড় দুটো মাটির মধ্যে যাবে, আর এই কর্ডেক্সটা থাকবে উপরে, তার উপরে থাকবে গাছটা। অর্থাৎ এরকম ডিজাইনটা হবে, দেখো ঠিক এরকম, এরকমভাবে পুঁতে দেবো, এরকমভাবে আসবে, ঠিক এরকমভাবে, দেখো ঠিক এই ডিজাইনটা আসবে, বুঝতে পারছো? এরকম হবে আর কি, দেখো এবার। এবার লক্ষ্য করো কী করছি আমি। এবার করবো কি, এই যে আমার টেপ রয়েছে, পেপার টেপ দিয়ে আমি এটাকে কী করছি না, পেপার টেপ দিয়ে আমি এই যে দুটো শিকড়, এই দুটো শিকড়কে আমি কিন্তু জয়েন করে দিচ্ছি এরকমভাবে। অর্থাৎ এই দুটো আর বেরোতে পারবে না এখান থেকে। আর যেহেতু পেপার সহজেই কিছুদিন পর এটা নষ্ট হয়ে যাবে, পেপারটা শিকড় কিন্তু চলতে থাকবে এরকম, এরকমভাবে। ব্যাস এ পর্যন্ত করে নিলাম, হয়ে গেল, এরকম। ব্যাস এবার আমি করবো না, এরকমভাবে যাওয়ার পরে এই যে অবস্থাটা আসবে গাছটার, দেখো এরকমভাবে। অর্থাৎ একটা শিকড়টার জন্য আমি এখানটা একটা গর্ত করে নিলাম, দেখতে পাচ্ছ, এখানে গর্ত করে নিচ্ছি, এখানে গর্ত করে নিলাম একটুখানি, জাস্ট শিকড়টাকে মাটিতে দেওয়ার জন্য। এই যে সয়েল, সয়েলে দিলাম এখানটা, জাস্ট একদম এরকম, এরকমভাবেও কিন্তু বাড়বে। এইভাবে আমি ওকে শিকড়ের ওইখানটা মাটি দিয়ে দিলাম, ব্যাস এবারও নিজের ইচ্ছে মতো এবার বাড়তে পারবে আর কি। মাটিটা খুব দুর্দান্ত সেটা বলে দিচ্ছি, এটার মধ্যে মাটিটার মধ্যে কী আছে, ভার্মি কম্পোস্ট আছে, হাড়মুড়ো আছে, হ্যাঁ, তারপর সাধারণ খোল আছে, নিম খোল আছে, আর হাড়মুড়ো আছে, এগুলোর মধ্যে আছে। আমি এবার গাছটাকে কী করবো, জাস্ট গাছটাকে একটা টেপ দিয়ে আমি আপনি এখানটা আঁটিয়ে দেবো, এখানটা একটু আঁটিয়ে দিলাম, ব্যাস এখানটায় একটু আটকে দিলাম, ব্যাস হয়ে গেল, এখানটা হয়ে গেল, গাছটা এঁটে রইল এখানটায়। এবার যেটা আমার কাজ সেটা হচ্ছে এটাকে এখানটা একটা কাট করা, এই জায়গাটা, এই জায়গাটা একটা কাট করে দাও, দেখো তুমি গাছটা এই জায়গাটা কাটছে, এই জায়গাটা দেখো, হুম
হয়ে গেল। এবার গাছটা কিন্তু সুন্দরভাবে বাড়তে থাকবে। ডিজাইনটি কী হবে, ডিজাইনটা দাঁড়াবে যে এর মধ্যে যে ডিজাইনটা আসবে সেটা দাঁড়াবে একটা যে কর্ডেক্স থাকলো ওপরে, ডাল এবং শাখা ওপরে বেরোবে আর মূলটা চলে যাবে তল দিকে। দেখো দুর্দান্ত ডিজাইন হবে, যেটা অনেক সময় আমরা ভাবতে পারি না যে এইভাবে শিকলকে একটা আলাদা ডিজাইন করা যায়। অর্থাৎ কর্ডেক্সটাকে আমি কিন্তু ওপরে তুলে নিলাম, এবার একটা সুন্দর রূপ দেবে। পরে পরবর্তী যে আমি আপডেট দেবো সেই পরবর্তী আপডেটটা তোমাদের দেখাবো। হ্যাঁ, সেটার জন্য একটু ওয়েট করো। হ্যাঁ, যে কীভাবে আমি পরবর্তী এই রূপটা নেবে আর কি, একটু জল দিয়ে দেবো। হ্যাঁ, আর যেটা আমি করলাম একটু ট্যাঙ্গা সাইড দিয়ে দিতে হবে, আপনার আমার টই আছে যেটা আমার বাড়ির বারবারই বলেছি যে ওই অ্যালোভেরা জেলের একটু রস লাগিয়ে দিচ্ছে এখানটায়। অ্যালোভেরা জেল ব্যাস ওয়ার ইয়ে হতে পারবে না। এবার জল দিয়ে এবার জল দিয়ে দিচ্ছে এবার ব্যাস। সুন্দরভাবে এর যে সৌন্দর্য, সে সৌন্দর্য যেটা নেবেও যে রূপটা সেটা অদ্ভুত, ভীষণ অদ্ভুত হবে। তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখলে দেখো এভাবে দাঁড়ালো গাছটা, গাছটা দেখতে পাচ্ছ, গাছটা দেখতে পাচ্ছ সুন্দরভাবে নিশ্চয়ই এইরকম একটা ডিজাইন নেবেও না। তো তোমরা ভিডিওটা দেখলে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে, আর যার নতুন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। হ্যাঁ, অনেক ধন্যবাদ তোমাদের, ভালো।